নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি আপনাদের শোনাচ্ছিলাম শ্রী সমরেশ মজুমদারের ঐতিহাসিক উপন্যাস শরণাগত। আজ পর্ব 4। দ্বিতীয়বার প্রত্যাখ্যাতা হল তিস্যা। সারঙ্গনাথে সম্রাট অনেকগুলো স্তূপ নির্মাণ করেছিলেন, সেগুলো দেখাশোনার জন্য রাজকুমার গিয়েছিল সারঙ্গনাথে। সারঙ্গনাথ সম্পর্কে রাজকুমারের আগ্রহ ও শ্রদ্ধা সুবিদিত। শাক্যমুনি ওখানেই সঙ্ঘ প্রতিষ্ঠা করেন। পৃথিবীর ইতিহাসে ওইটি প্রথম বিধিবদ্ধ সঙ্ঘ। বারাণসী 55 জন এবং সঙ্গী 5 জন শিষ্যকে ওখানেই তথাগত ভিক্ষুত্ব প্রদান করেন। তথাগত ধর্মপ্রবর্তন সূত্র এখান থেকেই প্রচারিত হয়। কঠোর কৃচ্ছ সাধন যেমন বর্জন করা হয়েছিল, তেমনি ভোগবিলাসপূর্ণ হীন জীবনও পরিত্যাগ করে আষ্টাঙ্গিক মার্গের প্রচার করা হয়েছিল সারঙ্গনাথে। রাজকুমারের কাছে সারঙ্গনাথটাই অতি পবিত্র তীর্থ। ধর্মরাজিক স্তূপের সামনে দাঁড়ালেই মনে হয় তথাগতের স্পর্শ পাওয়া যাচ্ছে। ওর মধ্যে রক্ষিত হয়েছে তথাগতের পুতাস্থি। ধামেক স্তূপে বিশেষ প্রস্তরে উৎকীর্ণ রয়েছে তথাগত সংক্ষিপ্ত অথচ সিন্ধু সমান ধর্মতত্ত্ব। রাজকুমার এই সত্যটি গভীরভাবে বিশ্বাস করে যে সমস্ত ধর্ম হেতু হতে উদ্ভূত হয়েছে, মহাশ্রমণের মতে তাদের নিরোধ আছে। রাগ এবং দ্বেষযুক্ত মানুষ যদি এই ধর্ম সম্যকরূপে অনুধাবন করতে না পারে, তবে তাদের দোষী করা যায় না। কিন্তু প্রকৃত বৌদ্ধ তিনি যিনি অবুজকে বোঝাতে পারবেন, অজ্ঞানকে জ্ঞানী করার শক্তি অর্জন করবেন। ওই স্তূপের সামনে দাঁড়ালেই রাজকুমার শুনতে পায় বহুজনের হিতের জন্য, সুখের জন্যে, কল্যাণের জন্যে তোমরা দিকে দিকে গমন করো। তোমরা সেই ধর্ম প্রচার করো যার আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং অন্তে কল্যাণ। অর্থযুক্ত, ব্যঞ্জনাযুক্ত এবং সমগ্র পরিপূর্ণ ও পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রচার করো। বাক্যগুলো স্মরণে এলেই অন্তরে অস্থিরতা আসে। কেবলই মনে হয় এই সংসারী জীবন তার জন্যে নয়, বৈরাগ্য প্রবল হয়ে ওঠে। এই সব স্তূপের সামনে এসে দাঁড়ালে সংসারে বীতস্পৃহ ভাব আরও গভীর হয়। তার দুই ভ্রাতা এবং ভগ্নীর মতো তথাগতের বাণী প্রচার করার সুযোগ পেলে সে ধন্য হয়ে যেত। যদিও সে বিবাহিত, কিন্তু এখনও তার পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি কাঞ্চনমালা। তা সত্ত্বেও সংসারে থেকে হৃদয়ের পূর্ণতা আসবে না, এই বোধ প্রবল হচ্ছিল। স্তূপগুলির সুরক্ষা সম্পর্কে নিশ্চিন্ত হয়ে রাজকুমার ফিরে আসছিল। এই সব তীর্থযাত্রায় কখনো সে প্রহরী সঙ্গে নেয় না। সাধারণ মানুষের সঙ্গে প্রহরীরা দূরত্ব বাড়িয়ে দেয়, 3-4 জন সঙ্গী তার কাছে যথেষ্ট। রাজকুমারের কেবলই মনে হচ্ছিল পাটলিপুত্রে ফিরে গিয়ে উপগুপ্তের কাছে অনুমতি চাইলে কেমন হয়। যদিও তিনি বলেছেন সঠিক সময় উপস্থিত হলে আপনি বাঁধন ছিন্ন হবে, কিন্তু মন তবু মানে না। চম্পা নদীর তীরে এসে রাজকুমার দেখল জল বেড়েছে, নদী অতিক্রম করা ওই মুহূর্তে সম্ভব নয়। মাঝি বলল রাত্রির দ্বিতীয় প্রহরে জল কমবে, ঢেউ শান্ত হবে এবং ততক্ষণ অপেক্ষা করা ছাড়া উপায় নেই। চম্পা নদীর অন্য প্রান্তে অরণ্যের ধারে তখন 3টি শিবিরে বিশেষ ব্যস্ততা দেখা যাচ্ছিল। 3টির মধ্যে যে শিবিরের আয়তন বৃহৎ সেটি নদীর প্রায় গায়ে। তিস্যা সেই শিবিরের বাতায়নে দাঁড়িয়ে উদ্গ্রীব হয়ে অন্য প্রান্ত লক্ষ্য করছিল। রাজকুমারকে ফিরতে হবে এই পথেই, সংবাদ যদি সঠিক হয় তাহলে অপেক্ষার কাল শেষ হয়ে এলো বলে। রাজকুমার সারঙ্গনাথে গিয়েছে মুষ্টিমেয় অনুচর সঙ্গে নিয়ে, খবরটা দিয়েছিল বীতশোক। না, প্রাসাদে এসে তিস্যার সঙ্গে সাক্ষাৎ করার সাহস পায়নি সে। তিস্যাও চায়নি ঘন ঘন তার সঙ্গে সে দেখা করুক। বীতশোক তাই অনুগত পরিচারকের মাধ্যমে পত্র পাঠিয়েছিল। কিছুদিন আগে সম্রাট তাকে স্তূপগুলো সম্পর্কে বিশেষ দায়িত্ব দিয়ে বারাণসী সারঙ্গনাথে পাঠিয়েছিলেন, কিন্তু সংবাদ এসেছে বীতশোক যাওয়া সত্ত্বেও সেগুলোর রক্ষণাবেক্ষণে কিছু ত্রুটি দেখা দিয়েছে।
মনে হয় এই পরিপ্রেক্ষিতে রাজকুমারকে সেখানে পাঠাচ্ছেন সম্রাট। বিতশোকের অজান্তে কোনো অন্যায় যদি ঘটে থাকে এবং সেই কথা রাজকুমার সম্রাটকে জানালে স্বভাবতই বিতশোক অপদার্থ প্রমাণিত হবে। পরবর্তী চিন্তাভাবনা যখন অনেকটা এগিয়েছে তখন এই সময় গৌরবহানি না হওয়াটাই বাঞ্ছনীয়, কিন্তু রাজকুমারকে বোঝার এবং বোঝাবার সাধ্য বিতশোকের নেই। মহারানী তার সঙ্গে একান্তে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, এটাই সুবর্ণ সুযোগ। ফল্গু নদী অতিক্রম করে যখন রাজকুমার রাজধানীতে প্রত্যাগমন করবে তখন বনবিহারের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়ে মহারানী তার সঙ্গে স্বচ্ছন্দে সাক্ষাৎ করতে পারেন, এতে কারো কোনো সন্দেহ হবে না। এবং বিতশোকের বিনীত অনুরোধ, মহারানী বিতশোক সম্পর্কে রাজকুমারের মনোভাব জেনে নিয়ে সেই মতো প্রতিবিধান করেন। পত্রটি পেয়েই মনস্থির করে তিশা। সুপ্পবাসাকে সে দায়িত্ব দিয়েছিল বিতশোকের প্রেরিত সংবাদ সত্য কিনা জানতে। দিনে দিনে ওই পরিচারিকার ওপর আস্থা বেড়ে চলেছে তার, এমন বুদ্ধিমতী এবং কুশলা সে প্রথমে অনুমান করেনি তিশা। সুপ্পবাসা খবর আনল সংবাদ সত্য, রাজধানী ছেড়ে যেতে হলে রাজপরিবারের মহিলাদের সম্রাটের অনুমতি প্রয়োজন। প্রথমে সে ভেবেছিল সে সম্রাটকে উপেক্ষা করে বনবিহারে যাবে, ওই বৃদ্ধের কাছে সে নিশ্চয় দায়বদ্ধ নয়। কিন্তু সুপ্পবাসা তাকে বলল, কাজটা ভুল হবে মহারানী, সম্রাটকে সৌজন্য দেখালে তিনি তৃপ্ত হবেন, সেটি তোমার কাছে বর্মের মতো কাজ করবে। তুমি কিছু চাইলে তিনি না বলতে পারবেন না, অথচ প্রজারা বলবে মহারানী অত্যন্ত বিনীতা, সম্রাট কখনোই সন্দিগ্ধ হবেন না। তোমাকে এমন বাতাবরণ সৃষ্টি করতে হবে যাতে কেউ তোমার উদ্দেশ্য ধরতে না পারে। তিশা বুঝতে পেরেছিল যুদ্ধ জয়ের জন্য জেদ নয় ছলও প্রয়োজন হয়। সে রাজাজ্ঞা চেয়ে পাঠাল, জানালো সে দীর্ঘকাল এখানে অবস্থান করছে, পিত্রালয় ছেড়ে আসার পর কোনো স্থান পরিবর্তন করেনি। সম্রাট যদি অনুমতি দেন তাহলে সে ফল্গু নদীর তীরে বনবিহারে যেতে পারে। শোনা যায় সেখানকার মৃগরা নাকি অতীব সুন্দর এবং মহারানী তাদের কখনোই দেখেনি। দ্রুত অনুমতি মিলল। খল্লাতকে সে জানিয়ে গেল সম্রাট মহারানীর একাকিত্ব অনুধাবন করেছেন, তিনি স্বচ্ছন্দে বনবিহারের অনুমতি দিয়েছেন। খল্লাতকের জিজ্ঞাস্য মহারানীর সঙ্গে কিরকম প্রহরী নিতে চান। তিশা মনস্থির করল, সে জানালো একজন মহারানীর সম্মান স্থিত থাকে, এমন প্রহরী সঙ্গে দিলেই চলবে। নির্দিষ্ট দিনে রাজধানী থেকে যাত্রা করেছে তিশা, সঙ্গে বিরাট সৈন্যবাহিনী। এদের দেখে সে খুবই বিরক্ত হয়েছিল, কিন্তু সুপ্পবাসার পরামর্শে সে মেনে নেবার ভান করেছিল যতক্ষণ না বনাঞ্চলে প্রবেশ করে। সেখানে সে প্রধান প্রহরীকে আদেশ দিল যাতে সে প্রহরীদের নিয়ে বনের সম্মুখভাগ পাহারা দেয়, মহারানী একটু নির্জনে থাকতে চান, কেউ যাতে তাকে বিরক্ত না করে তা দেখা প্রধান প্রহরীর কর্তব্য। তারপর ফল্গু নদীর তীরে শিবির স্থাপন করা হয়েছে। তিনটি শিবিরে দাসীদের নিয়ে তিশা ও সুপ্পবাসা সময় অতিবাহিত করছিল বিভিন্নভাবে। অন্যান্য দাসীদের নির্দেশ দেওয়া হয়েছিল সযত্নে বিভিন্ন ব্যঞ্জন প্রস্তুত করতে, তারা সেই কাজেই ব্যস্ত। মহারানী কিছুটা উদ্বিগ্ন হয়ে নদীর দিকে একদৃষ্টে তাকিয়েছিল। সুপ্পবাসা সতর্ক ছিল যাতে রাজকুমারের আগমনের সময় কোনো বিঘ্ন না ঘটে। নদীতে এখন প্রায় প্লাবনের অবস্থা, নৌকা পারাপারের কোনো সুযোগ নেই, যদিও প্রকৃতি মোটেই অশান্ত নয়। মন্দ মধুর বাতাস বইছে, দিনও শেষ হয়ে এলো বলে কিন্তু মহারানীর বারংবার প্রশ্নের উত্তরে সুপ্পবাসাকে একই কথা বলতে হচ্ছে, না কোনো নৌকা দেখা যাচ্ছে না। শ্রবণমাত্র তিশার হৃদয়ের ভার বেড়ে যাচ্ছিল, তার প্রত্যাগমনের নির্দিষ্ট দিন আজকেই, অথচ দিন অবসান হল, রাত নামল, এই স্ফীতা নদী পারাপারে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, আর কি সে আসবে? দাসীরা নৈশাহার শেষ করল, সুপ্পবাসার অনেক অনুরোধেও তিশা সামান্য খাবার স্পর্শ করল না, তার কিছুই ভালো লাগছিল না। তবে কি দিন ভুল হল, নাকি তারা এই স্থানে বিলম্বে পৌঁছেছে? আর তার আগেই হয়তো রাজকুমার এই স্থান অতিক্রম করে গিয়েছে, কিন্তু তাই হলে তো পথেই দেখা হতো তাদের, রাজধানীতে ফিরে যাওয়ার কি অন্য পথ আছে?
তিশার কিছুই ভালো লাগছিল না। এই সময় যামিনীর দ্বিতীয় প্রহর চলছিল। চারধান নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে বনের পাখিরা ঘুম ভেঙে ডেকে উঠছে। এত জোনাকি একসঙ্গে কখনো দেখেনি তিশা। অন্ধকারকে আলোর টিপে ভরিয়ে দিচ্ছে ওরা। সেই সময় সুপ্পবাসা শিবিরে প্রবেশ করে উত্তেজিত গলায় বলল, মহারানী, দূরে একটা নৌকা দেখা গেছে। মাঝি বলেছিল কাল সকালে আবার জল বাড়তে পারে, অতএব রাত থাকতেই পার হয়ে যাওয়া শ্রেয়। যেহেতু জলে এখন টান ধরেছে, ঢেউয়ে ছোবল নেই, তাই রাত্রের অন্ধকার কোনো বাধা সৃষ্টি করছে না দক্ষ মাঝির সামনে। রাজকুমার এবং তার অনুগত সঙ্গীরা এই নিশাকালে প্রকৃতির আর এক রূপ দেখছিল মুগ্ধ হয়ে। রাজকুমার বলল, দেখো এই জগৎ কত শান্ত, দিনের উদ্দামতা শেষ হয়ে গেলেই এই রকম পবিত্র মুহূর্ত আসে। তথাগত আমাদের শিক্ষা দিয়েছেন বাহ্যিক আড়ম্বর ত্যাগ করে সরল জীবনে অভ্যস্ত হতে, সারল্যই সুখ। তারপর একজন অনুগতকে অন্যমনস্ক হতে দেখে কৌতূহলী হয়ে সে জিজ্ঞাসা করল, তোমার মনে কোনো দুশ্চিন্তা এসেছে কি মহানাম? মহানাম নামক ব্যক্তিটি লজ্জিত হল, দ্রুত মাথা নেড়ে জানাল, তেমন কিছু নয়। রাজকুমারের আগ্রহ হল, এই পবিত্র সময় যখন প্রকৃতিতে তথাগত স্পর্শ, তখন মহানামের মনে কোন ভাবের উদয় হয়েছে? সে জিজ্ঞাসা করল, আমরা কি জানতে পারি না তুমি কি ভাবছ? খুব গোপন কিছু, কুণ্ঠা না করে বলতে পারো। মহানাম খুবই বিব্রত, কিছুটা অনিচ্ছা সত্ত্বেও সে বলল, রাজকুমার, শুনলে হয়তো অপ্রসন্ন হবেন, কিন্তু এই পরিস্থিতিতে আমি বলতে বাধ্য হচ্ছি। তবে আমি এও বলছি, কোনো অবস্থাতেই আমার ভাবনা আমি ব্যক্ত করতাম না, কারণ সেটা করা মানে। হাসি মুখে রাজকুমার তাকে থামিয়ে বলল, তুমি অযথা সংকোচ প্রকাশ করছো। তখন মহানাম বলল, আমি অত্যন্ত ক্ষুধার্ত রাজকুমার, সেই প্রভাতে আমরা কিছু খাদ্য গ্রহণ করেছিলাম, তারপর আর সুযোগ হয়নি। আমার অন্য বন্ধুর কি অবস্থা জানি না, কিন্তু রাজকুমার সর্বক্ষণ তথাগত চিন্তায় বিভোর থাকেন বলে ক্ষুধাতৃষ্ণার কথা খেয়ালে আসে না। আমি প্রাণপণে নিজেকে অন্যমনস্ক রাখার চেষ্টা করছি, অথচ বারংবার সেই চিন্তাতেই ফিরে আসছি। আমি এইসব কথা বলতাম না, কিন্তু রাজকুমার আমাকে বাধ্য করলেন। কথাটা শোনামাত্র রাজকুমার ব্যগ্র হয়ে পড়ল। তার মনে হলো অত্যন্ত অন্যায় হয়ে গিয়েছে, একটি মানুষ এতক্ষণ অভুক্ত থাকলে ক্ষুধার্ত হবেই, অথচ সে নিরন্তর তথাগতের চিন্তায় মগ্ন থেকে বাস্তবকে অস্বীকার করেছে। মহানাম ধরা পড়ে গেছে, কারণ সে ক্ষুধার জ্বালা সইতে পারেনি। অন্য অনুচরের নিশ্চয়ই একই দশা, এমনকি কথাটা কানে আসার পর তার নিজেরও ক্ষুধার উদ্রেক হয়েছে। কিন্তু এই জনবিরল স্থানে, রজনীর মধ্য জামে খাদ্যবস্তু কি করে পাওয়া যায়? সে মাঝিকে জিজ্ঞাসা করলে মাঝি বিনীত হয়ে জানাল, তার সঙ্গে সামান্য মুড়ি চিড়ে আছে এবং তা দিয়ে নিশ্চয়ই রাজকুমারের সেবা করা চলে না। কিন্তু রাজকুমার জানালো প্রয়োজনে সামান্যই অসামান্য হয়ে যায়, চিড়েমুড়ি পেলেই তারা কৃতজ্ঞ থাকবে মাঝির কাছে। তারপরেই রাজকুমারের মনে অন্য চিন্তা এলো, যতই তথাগত এবং তার উপদেশে মন মগ্ন থাকুক, দেহের প্রয়োজনের কাছে আমরা সমর্পিত হতে বাধ্য হই সময় অসময়। হয়তো এই প্রয়োজন প্রয়োজনে বিলম্বিত করতে পারি, কিন্তু জীবন ধারণ যেহেতু শরীর ভিন্ন সম্ভব নয়, তাই একসময় তার কাছে আত্মসমর্পণ করতে হয়। শুধু ধর্মচিন্তাই মানুষকে জীবিত রাখতে পারে না। তার মনে পড়ল তথাগত নিজেও কৃচ্ছ সাধনই একমাত্র পথ বলে স্বীকার করেননি। সাধারণ মানুষের পক্ষে এই দুয়ের মধ্যে ব্যবধান রেখেও মিলন করা অতীব কষ্টসাধ্য কাজ। এই সময় মাঝি বলল, তীর এসে গেছে, আপনারা প্রস্তুত হন। তীরে পৌঁছে দিয়ে মাঝি বলল, আমার কাছে তো কোনো পাত্র নেই, কি করে যে আপনাদের চিড়েমুড়ি দিই? বেচারাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। সেই সময় মহানাম আলো দেখতে পেল। নদীর ধারে অরণ্যের পাশে আলো জ্বলছে, সেই আলোতে তিনটি শিবির দেখা যাচ্ছে। এই নির্জন নদীকূলে কোন উদ্দেশ্যে মানুষ জেগে আছে? এই সময় একটি দ্বীপকে এগিয়ে আসতে দেখা গেল। মহানাম সেদিকে রাজকুমারের দৃষ্টি আকর্ষণ করতেই
সে বলল, মাঝি তুমি একটু অপেক্ষা করো, আর মহানাম তুমি এগিয়ে গিয়ে দেখো আগন্তুক কে। শিবির এবং আলো দেখে মহানাম পুলকিত হয়েছিল। সারাদিন অভুক্ত থাকার পর মধ্যরাতে শুধু মুড়ি চিবোতে হবে ভাবতে খারাপ লেগেছিল। এখানে শিবির পড়েছে যখন, তখন তারা নিশ্চয়ই সম্পন্ন মানুষের দেখা পাবে, আর সম্পন্ন মানুষেরা সবসময় সুস্বাদু খাদ্যদ্রব্য সঙ্গে রাখে। সে দ্রুত পা ফেলে এগিয়ে গিয়ে দেখল দ্বীপ হাতে দুজন স্ত্রীলোক সাবধানে পথ চলছে। মুখোমুখি হয়ে নমস্কার জানিয়ে মহানাম বলল, ভদ্রে আপনারা এই গভীর রাত্রে কোথায় চলেছেন? নদীর ধারে ওই যে শিবির তা কি আপনাদের? সুপ্পবাসা চটুল হাসল। সে মহানামকে চিনতে পেরেছে। পাটলিপুত্রের নাগরিকদের অনেককেই সে চেনে। তাছাড়া অত্যন্ত সুশীল ব্যক্তি হিসেবে মহানামের বিশেষ পরিচিতি আছে। সুপ্পবাসা বলল, ওই শিবির মহারানীর। মহারানী? মহানাম অবাক হয়ে গেল। হ্যাঁ, তিনি বনবিহারে এসেছেন। হঠাৎ মধ্যরাতে নদীতে নৌকো দেখে আমাকে পাঠালেন কোনো আপদ বিপদ হয়েছে কিনা দেখতে। আমরা দুজন তার পরিচারিকা, আমি সুপ্পবাসা। সুপ্পবাসা? হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখেছি বলে মনে হচ্ছে। আমি মহানাম, রাজকুমারের সঙ্গে সারঙ্গনাথ থেকে ফিরছি। আমরা ক্ষুধার্ত। সে কি? আমাকে শীঘ্র রাজকুমারের কাছে নিয়ে চলুন, তিনি আমাকে বিলক্ষণ চেনেন। দীপধারিণীকে সম্মুখে যেতে বলে সুপ্পবাসা মহানামের অনুগামিনী হল। সে দূর থেকে দেখতে পেল রাজকুমারের সঙ্গীদের সংখ্যা বেশি নয়, আয়োজনে যা আছে তা পর্যাপ্ত। মহানামকে দেখে তার ভালো লাগছিল। এই যুবকটি অত্যন্ত ভদ্র এবং সরল, না হলে ক্ষুধার কথা অকপটে বলতো না। এতদিন কেন যে এই যুবকের কথা তার মনে হয়নি। এই সময় সে রাজকুমারকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে সুপ্পবাসা নত হয়ে অভিবাদন জানালো। মহারানী রাজকুমারকে আতিথ্য গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন। আমি মহারানীর প্রধানা পরিচারিকা সুপ্পবাসা। চমকে উঠল রাজকুমার। এই জায়গায় এবং এই সময় সে ওই দাসীকে দেখবে কল্পনাও করেনি। তাছাড়া মহারানী কি করে জানলেন যে সে এখন নদী পার হয়ে এপারে আসবে? সে জিজ্ঞাসা করল, মহারানী কি ওই শিবিরে আছেন? হ্যাঁ, তিনি অত্যন্ত ক্লান্ত বলে বনবিহারে এসেছেন। আমরা এই পথে ফিরব তা কি তোমরা জানতে? শিবিরের বাতায়নে দাঁড়িয়ে মহারানী আপনাকে নৌকায় দেখতে পেয়েছেন। সে কি, এই অন্ধকার রাতে দূর থেকে কি দেখা যায়? রাজকুমার, অপরাধ নেবেন না। সূর্য উদিত হলে মেঘটাকে যতই নিষ্প্রব করুক, পৃথিবীকে বেশিক্ষণ অন্ধকারে ঢাকতে পারে না। এখন দয়া করে যদি শিবিরে উপস্থিত হন তাহলে মহারানী প্রীত হবেন। সেই রাত্রের স্মৃতি রাজকুমার সচরাচর মনে আনে না। ওই ঘটনার কথা সে কাউকে বলেনি, এমনকি কাঞ্চনমালাকেও নয়। কোনো কোনো দুঃস্বপ্ন ভুলে যাওয়াই সুখকর, কিন্তু এখন এই রাত্রে মহারানীর উপস্থিতি তাকে দুশ্চিন্তায় ফেলল। কিন্তু অনুচররা যে সুপ্পবাসার প্রস্তাবে অত্যন্ত প্রফুল্ল হয়ে উঠেছে, তাদের ক্ষুধাতৃষ্ণার উপশম হতে চলেছে বুঝে খুশি হয়েছে। কোন যুক্তিতে সে এদের বিমুখ করবে? তার মনে পড়ল উপগুপ্তের কথা, মানুষ ভুল করে এবং সেই মানুষই ভুল সংশোধন করে। মহারানী কি সেই সংশোধনের পথে? রাজকুমার সানুচর মহারানীর আতিথ্য গ্রহণ করল। তৃতীয় শিবিরটিতে কোনো মানুষ ছিল না, সেখানে মহানামদের থাকতে দেওয়া হল। রাজকুমার সেখানেই বসে তথাগতের উপাসনা শেষ করে যখন সঙ্গীদের সঙ্গে আহারের জন্য প্রস্তুত হচ্ছে, তখন সুপ্পবাসা তাকে জানাল, মহারানী আপনার জন্য অপেক্ষা করছেন। এবং তখনই রাজকুমারের অনুশোচনা হল, তার হৃদয় নির্মল নয়। তথাগতের প্রতি উৎসর্গিত হওয়া সত্ত্বেও সে মুক্ত হতে পারেনি, না হলে মহারানীর আতিথ্য গ্রহণ করা সত্ত্বেও তার সঙ্গে সাক্ষাৎ করার সৌজন্যবোধ মনে আসেনি কেন? কিংবা এলেও সেই রাত্রের স্মৃতি তাকে ভান করতে শিখিয়েছে। অনুচরদের সঙ্গে এই শিবিরে বসে থাকার মধ্যে অকারণ আত্মগোপনের প্রচেষ্টা নেই কি? রাজকুমার সুপ্পবাসাকে অনুসরণ করল। শিবিরের দ্বারে যে পরিচারিকা প্রহরায় ছিল তাকে অন্যত্র যাওয়ার নির্দেশ দিয়ে সুপ্পবাসা বলল, আসুন রাজকুমার। ভেতরে প্রবেশ করে রাজকুমার দেখল
মহারানী তার দিকে পিছন ফিরে বাতায়ন পথে রাত্রের নদী দেখছেন। সে সসম্ভ্রমে বলল, তথাগত মহারানীকে শান্তি দিন, অত্যন্ত প্রয়োজনীয় মুহূর্তে আপনি আমাদের আশ্রয় দিয়েছেন বলে কৃতজ্ঞ। তিশা ফিরে তাকাল না, উদাস্বরে বলল, সুপ্রবাসা, রাজকুমারকে বসবার আসন দে, আর দেখ সব ঠিক আছে কিনা। আসন তৈরি ছিল, রাজকুমার নিজেই সেটা গ্রহণ করলে সুপ্রবাসা মুচকি হেসে শিবির ত্যাগ করল। তিশা গম্ভীরস্বরে পেছন ফিরেই বলল, শুনলাম তোমরা অভুক্ত, কিন্তু রাজকুমার কেন অপ্রয়োজনে পরিচারকদের সঙ্গে বসে খাবার খাবে, তাছাড়া আমি আছি জেনেও। তিশার কণ্ঠ রোধ হল, মার্জনা করবেন, আমার অপরাধ হয়ে গেছে। এই রকম অপরাধ করলে কোন তথাগত আমাকে শান্তি দিতে পারে বলতে পারো? চাবুকের মতো প্রশ্নটা ছুঁড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো তিশা। দয়া করে আমার সঙ্গে দেখা হলেই শান্তি কথাটা উচ্চারণ করো না। রাজকুমার মুখ তুলে তাকাতেই চার চক্ষুর মিলন হল। তিশার সমস্ত মান অভিমান মুহূর্তেই ম্লান হয়ে গেল। রাজকুমার চোখ নামিয়ে না নেওয়া পর্যন্ত সে স্থির হয়ে রইল। সে চাইল দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করতে, বলল, আমি কখনো সারঙ্গনাথে যাইনি, শুনেছি জায়গাটা অত্যন্ত মনোরম। রাজকুমার সমর্থনে মাথা নাড়ল, স্থানটি অত্যন্ত পবিত্র, বীতশক্তি তার দায়িত্ব সুচারুভাবে পালন করেননি? খুল্লতাত সম্পর্কে এই ধারণা অমূলক। তিশা রাজকুমারকে বুঝতে পারল, সে কখনোই এমন কথা বলবে না যাতে রুচি নিম্নমুখী হয়। রাজকুমারের জন্য ওর কষ্ট হচ্ছিল, বেচারা জানে না সিংহাসন ঘিরে যে আগুন জ্বলতে যাচ্ছে তার আঁচ থেকে অব্যাহতি পাওয়া কঠিন হবে। এই সময় সুপ্রবাসা সুদৃশ্য পাত্রে আহার্য বস্তু নিয়ে এলো। রাজকুমারের আহার শেষ হলে সে স্থান ত্যাগ করলে তিশা বলল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আদেশ করুন। আদেশ শব্দটি অত্যন্ত অপছন্দ হল তিশার, কিন্তু তাই নিয়ে বেশি কথা না বলে সে মূল প্রসঙ্গে এল, সেই রাত্রে আমি কি দুর্ব্যবহার করেছি? রাজকুমার বিব্রত বোধ করল, কি জবাব দেবে সে? সত্য কি মহারানীর ভালো লাগবে? অকারণ কষ্ট দেওয়াও সমীচীন নয়। তিশা এক মুহূর্ত অপেক্ষা করল, তারপর নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে আমার কিছু কথা বলা প্রয়োজন, তুমি কি আমার ইতিহাস জানো? রাজকুমার মাথা নাড়ল, শুনেছি পিতা কোনো এক সময় আপনাকে বিবাহ করেছিলেন। শুধু এইমাত্র? তিশা করুণ হাসল, তারপর গভীর নিঃশ্বাস ফেলে কথা বলা শুরু করল। তার জীবনের সমস্ত ঘটনা একটার পর একটা যন্ত্রণার কাহিনী নিঃসারে বলে গেল। কখন তার দুই চোখ ছাপিয়ে জল নেবেছে সে টের পায়নি। যখন রাজকুমার ভারী গলায় বলল, মহারানী শান্ত হন, তখন সে চেতনায় ফিরল এবং তৎক্ষণাৎ ক্ষুব্ধস্বরে বলে উঠল, তোমার মনে হতে পারে সেদিন আমি অসংলগ্ন ব্যবহার করেছিলাম, কিন্তু আমি যে তোমার কথা ভেবেই এতকাল বেঁচে আছি। পৃথিবীর কোনো শক্তি নেই আমার মন থেকে তোমাকে সরিয়ে দিতে পারে, কারো সাধ্য নেই, এমনকি তোমার তথাগত পারবেন না। রাজকুমার দ্রুত কান চাপা দিল, এসব কথা মুখে আনবেন না। কেন বলবো না, কেন শুনবে না? একটি মেয়ে তোমার জন্য কাঙালিনী হয়ে রয়েছে, শুধু ধূসর হয়ে যাওয়া কয়েকটি বিবাহের মন্ত্র তাকে আড়ালে রাখবে, এ কেমন বিচার? তিশা উঠে দাঁড়ালো তার আসন ছেড়ে, তারপর রাজকুমারের পায়ের কাছে অবনত হয়ে বলল, তুমি আমায় গ্রহণ করো, একবার তুমি ভালোবাসা শব্দটি উচ্চারণ করো, আমার এই বুকে মাথা না রাখলে কখনোই চিতা নিববে না। রাজকুমার, তোমার পায়ে পড়ি, আমাকে দয়া করো। রাজকুমার যেন অগ্নিদগ্ধ এমন অনুভূতি নিয়ে উঠে দাঁড়াল, তারপর মুখ ফিরিয়ে বলল, আপনি আমাকে অকারণ পাপের পথে টেনে নিয়ে যাচ্ছেন। পাপ? তিশার হৃদয় যেন বিদীর্ণ হল। অবশ্যই, জননীর মুখে এই ধরনের বাক্য শোনা মহাপাপ। আপনাকে আমি অনুরোধ করছি, মন থেকে কল্পিত ধারণা দূর করুন, আমি সম্পর্কে আপনার সন্তান, এই বাস্তবকে অস্বীকার করবেন না। পিতা আপনাকে যে সম্মান দিয়েছেন
তার মর্যাদা অক্ষুণ্ণ রেখে তথাগতের শরণ গ্রহণ করুন। আমি যাচ্ছি। না, তুমি যেতে পারবে না। এ কথার অর্থ? তোমাকে নিভৃতে পাবো বলে আমি রাজধানী ছেড়ে এত দূরে রয়েছি। তুমি মানুষের বানানো সম্পর্কগুলোর কথা ভুলে যাও। বিশ্বাস করো, আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। তুমি সুখী হবে, আমরা সুখী হব। ছি, আপনি বাক সংযত করুন। আপনার এইসব কথা কাউকে বলতে পারছি না। কিন্তু উপগুপ্ত যদি জানতে চান তাহলে তাকে না জানিয়ে আমার উপায় নেই। দোহাই, আর আমাকে যন্ত্রণা দেবেন না। ও, আমার অপরাধ ওই জরাগ্রস্ত মানুষটির পরিচয় পরিচিত বলে। যদি তা না হতাম তাহলে তুমি আপত্তি করতে না। সরল হাসল রাজকুমার। না জননী, পৃথিবীর কোনো নারীতে আর আমার আকর্ষণ নেই। যে একবার অমৃতের স্বাদ পেয়েছে তার কাছে অত্যন্ত সুস্বাদু ফলের রসও অবান্তর মনে হয়। তথাগত ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। জননী, আমাকে বিদায় দিন। রাজকুমার আর দাঁড়াল না। তখন বনের গাছে গাছে পাখিরা ঘুমিয়ে, এমন নিশ্চুপ অরণ্য বোধহয় আর কখনো হয়নি। মধ্যরাতের বাতাস নদীর বুকে মৃদু আলোড়ন তুলে তিস্যার বাতায়ন দিয়ে প্রবেশ করছিল। ভূপতিত তিস্যার দুই চোখে জল নেই। সে রাজকুমারের চলে যাওয়ার পথের দিকে অনিমেষ তাকিয়েছিল। তার দৃষ্টিতে এখন অগ্নির অনুভূতি। না, আর নরম কোনো আবেদন নয়। যা সহজে পাওয়া যায় না তা যে কোনো কৌশলে সে আদায় করবেই। ওই মুখের একমাত্র স্থান এই বুকে। কিছুদিন থেকেই সম্রাটের শরীর ভালো যাচ্ছিল না। অল্প বয়সের উচ্ছৃঙ্খলা অকালেই তাঁর শরীরে জরাকে ত্বরান্বিত করেছিল। তথাগতের আশ্রয় গ্রহণ করার পর সম্রাট অপার শান্তির সন্ধান পেয়েছেন। কিন্তু সম্প্রতি শরীরে কিছু অসুবিধে তাকে বিব্রত করছে। বোধিসত্ত্বের মহাপরানির্বাণের পর 200 বছর অতিক্রান্ত হয়েছে। সম্রাটের প্রবল প্রচেষ্টায় শুধু লুম্বিনী, উরুবেলা, সারঙ্গনাথ, কুশীনগর, শ্রাবন্তী, রাজগৃহ, বৈশালী, সাংকাশ্য, তক্ষশিলা কিংবা নালন্দায় বৌদ্ধ ধর্মমত সীমাবদ্ধ না হয়ে ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন অংশে এবং বিদেশে। কিন্তু সম্রাট জানতেন তার মৃত্যুর পর এত বড় একটি সাম্রাজ্য একই সিংহাসনের অধিকারে রাখা মুশকিল হবে। ধর্মচিন্তা পুত্রদের রাজনীতি থেকে দূরে রেখেছে। মানুষের হৃদয়ে তার প্রচারিত গৌতমের উপদেশ ক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিন্তু নিরন্তর তাই নিয়ে চর্চা না করলে আবার লোভ এবং ঈর্ষা জায়গা দখল করে নেবে। সেক্ষেত্রে বিদ্রোহ অনিবার্য। এছাড়া খল্লাতকের সম্পর্কে তিনি খুশি নন। ভালো প্রশাসক, কিন্তু রাজ্য জয়ের লোভ সে পরিত্যাগ করতে পারছে না। এতদিন ধরে নিজেকে উজাড় করে দিয়ে তিনি যে বাতাবরণ দেশে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন তা খল্লাতক নষ্ট করে দেবে, এ কেমন করে সহ্য করবেন? তিনি যে কোনো মুহূর্তে খল্লাতককে সরিয়ে দিতে পারেন, কিন্তু ওই মানুষটির অন্যান্য গুণের বিকল্প কোনো মানুষকে যে পাওয়া যাচ্ছে না। বিতোষক সম্পর্কেও ইদানিং তিনি খুশি নন। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়া সত্ত্বেও সে স্থির নয়। কেবলই কৌতূহল প্রকাশের নামে ধর্মবিরুদ্ধ কথা বলে, কাজও করে। এই কনিষ্ঠ ভ্রাতাটি পরবর্তীকালে সিংহাসনে বসলে দেশের অবস্থা কী হবে তা তিনি চিন্তাও করতে পারেন না। মেরুদণ্ডহীন মানুষ কি কখনো রাজ্য শাসন করতে পারে? রাজকুমার সম্পর্কে তার স্নেহ সর্বাধিক, কিন্তু সে তো নিজেকে তথাগতের পায়ে উৎসর্গ করেছে। সম্রাট প্রবলভাবে চাইছিলেন তার জ্যেষ্ঠ পুত্র দেশে প্রত্যাগমন করুক। এই সময় সম্রাট শয্যাশায়ী হয়ে পড়লেন। তার উদরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল কিছুদিন ধরে। সামান্য তাপ বেড়েছে শরীরের। রাজবৈদ্য অনেক চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই রোগের উপশম হচ্ছিল না। দেশের সর্বত্র সম্রাটের অসুস্থতার খবর প্রচারিত হল। সমস্ত আনন্দ অনুষ্ঠান স্থগিত হতে লাগল। সংবাদ পৌঁছল উরুবেলায়। সেখানে সন্ন্যাসী উপগুপ্ত নবনির্মিত চৈত্যে উপাসনা উপলক্ষে গিয়েছেন। কাল বিলম্ব না করে তিনি ফিরে এলেন রাজধানীতে। তারপর সম্রাটের শয্যাপাশে উপস্থিত হলে সম্রাট তাকে দর্শন মাত্র কেঁদে ফেললেন। তিনি বারংবার আবেদন করতে লাগলেন যেন তথাগতর অংশ নিয়ে উপস্থিত সন্ন্যাসী তার জ্বালা যন্ত্রণা দূর করে দেন।
উপগুপ্ত কেবল ত্রিশরণ মন্ত্র উচ্চারণ করলেন। তিনি যখন শেষ করলেন এই বলে ততীয়স্পি সংঘং শরণং গচ্ছামি, তখন কিঞ্চিৎ মানসিক আরাম বোধ করলেন সম্রাট। সেটা অনুভূত হওয়ামাত্র সম্রাট আবিষ্কার করলেন তাহলে এতক্ষণ শরীরের সঙ্গে মনেও অশান্তি ছিল। তিনি জানেন অন্তরিক্ষে পর্বতে বা সমুদ্রের কোথাও এমন জায়গা নেই যেখানে গেলে হৃদয়ে শান্তি আসে, যদি না সেটা নিজেই অর্জন করা যায়। সন্ন্যাসী উপগুপ্তের আশীর্বাদ অশান্তি হ্রাস করতে পারে মাত্র। তাকে কাজ করতে হবে, নিজের কর্মফল ভোগে শেষ হয়নি এখনো, এই কারণে তাকে বেঁচে থাকতে হবেই। আর তাই শরীরের এই ক্লেশ দূর হওয়া আবশ্যক, প্রয়োজনে পৃথিবীর শ্রেষ্ঠ বৈদ্যকে আনা হোক। উপগুপ্ত বললেন, শান্ত হও, ভগবানকে স্মরণ করো, তিনি নিশ্চয়ই তোমাকে বিমুখ করবেন না। কিন্তু সেদিন অপরাহ্নে রাজকুমার বিমর্ষ মুখে পিতার শয্যা পার্শ্বে বসে যন্ত্রণার চেহারা দর্শন করল। প্রচণ্ড কষ্ট পাচ্ছেন সম্রাট, তার মূত্রকৃচ্ছ হয়েছে, উদর স্ফীত, যন্ত্রণা তীব্রতর হলে পিতা সবকিছু বিস্মৃত হচ্ছেন, এমনকি তথাগত পর্যন্ত তাঁর স্মরণে আসছে না। মানব জীবনের জীর্ণতা সম্পর্কে অবহিত হয়ে রাজকুমার ছুটে গেলেন উপগুপ্তর কাছে। উপগুপ্ত তাকে শান্ত হতে বলে উপদেশ স্মরণ করিয়ে দিলেন, নিজের কৃতকর্মে নিজেই সংক্লিষ্ট হয়, কেউ কাউকে বিশুদ্ধ করতে পারে না। সম্রাট মৃত্যুশয্যায়, বৈদ্যরা আশা ছেড়ে দিয়েছেন, তার বস্তি দেশে যন্ত্রণা বেড়েই চলেছে। এই সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ায় শোকের ছায়া নামল। মগধের সমস্ত মানুষ প্রার্থনা করতে লাগল যাতে তথাগত সম্রাটকে সুস্থ করে দেন। রানী পদ্মাবতী আহার ত্যাগ করে দিন রাত আরাধনা শুরু করলেন। সংবাদ পৌঁছল তিস্যার প্রাসাদে। সুপ্রবাসা বলল, মহারানী, সম্রাট চলে গেলে আমাদের কি হবে? খল্লাতক নাকি বীতশোককে প্রস্তুত হতে বলেছেন। বীতশোক, তাকে একবার খবর দে। সংবাদ প্রেরণ করা হলো, কিন্তু বীতশোক জানালো সে অত্যন্ত ব্যস্ত, সময় হলেই দেখা করবে। তিস্যার সন্দেহ হলো, সে যেসব কথা বীতশোককে বলেছিল সেগুলো যদি খল্লাতকের কানে পৌঁছে যায় তাহলে ফল ভয়ানক হবেই। দুদিন থেকেই তার মাথায় অন্য চিন্তা কাজ করছিল। বীতশোক সম্রাট হলে রাজকুমার নিশ্চয়ই বিতাড়িত হবে, তার নিজের অবস্থা কি হবে কে জানে। বীতশোক একটা হলে সে তাকে নিয়ন্ত্রিত করতে পারত, কিন্তু খল্লাতককে সে বিশ্বাস করতে পারছে না। অতএব তার নিজের স্বার্থেই আপাতত সম্রাটকে বাঁচিয়ে রাখা প্রয়োজন, এবং সেই বাঁচানোর ব্যাপারে তার যদি অন্যতম ভূমিকা থাকে তাহলে সম্রাট নিশ্চয়ই কৃতজ্ঞ হবেন। কিন্তু সে কি পারবে? প্রাসাদ থেকে অশ্বচালিত রথে তিস্যা যাত্রা করল রাজপ্রাসাদের দিকে। রাজপথে নাগরিকরা বিমর্ষ, এমনকি মানুষের চলাফেরাও কমে এসেছে। সুপ্রবাসা সংবাদ দিয়েছিল আগেই, মহারানী উপস্থিত হওয়া মাত্র তাকে নিয়ে যাওয়া হলো সম্রাটের শয্যার পাশে। জরাগ্রস্ত সম্রাটকে এখন আরও করুণ দেখাচ্ছে। মহারানী কক্ষে প্রবেশ করে দেখলেন সেখানে অনেক মানুষ, কেউ কেউ ক্রন্দন করছে নিচু স্বরে, এরা সবাই রাজপরিবারের অন্তর্ভুক্ত। সম্রাটের পাশে দাঁড়ালেন তিনি, কাতর চোখে দেখলেন। এই সময় মহারানীর দৃষ্টি পড়ল রাজকুমারের ওপর, নতমস্তকে সে পিতার চরণের পাশে বসে আছে। মুহূর্তেই মনস্থির করে নিল তিস্যা। তারপর কঠোরস্বরে রাজবৈদ্যকে জিজ্ঞাসা করল, এই রকম একটি অসুস্থ মানুষের চারপাশে এত ভিড় কেন? বাতাসের পথ তো রুদ্ধ হয়েছে, সবাইকে কক্ষ থেকে চলে যেতে বলুন। রাজবৈদ্যকে আদেশটি জানাতে হলো না, প্রথমে রাজকুমার তারপর অন্যান্যরা কক্ষ ত্যাগ করল। তিস্যা একটু অবাক হল, সে ভেবেছিল রাজকুমার নিশ্চয়ই প্রতিবাদ করবে। এবার সে রাজবৈদ্যের কাছে সম্রাটের রোগ সংক্রান্ত তথ্য জানতে চাইল। সমস্ত কিছু শোনার পর তার স্মরণে এলো পিতৃদেব এই রকম অসুখে কৃতকার্য হয়েছিলেন, কিন্তু সে সম্পর্কে তার জ্ঞান ভাষা ভাষা, কোনো চাক্ষুষ অভিজ্ঞতা ঘটেনি। কিন্তু এখনই পিতৃদেবকে সংবাদ দিলে এতখানি পথ অতিক্রম করে পৌঁছনোর আগেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। সে রাজবৈদ্যকে জিজ্ঞাসা করল, আপনি কি মনে করেন সম্রাটের পরমায়ু সীমিত? ইশারায় সেটাকে সমর্থন করলেন রাজবৈদ্য।
তিশা বিনীত স্বরে জিজ্ঞাসা করল, আপনি কি আমাকে একটা সুযোগ দেবেন? আমি চেষ্টা করতে চাই। রাজবৈদ্য বিস্মিত। তিনি তিশার অতীত সম্পর্কে কোনো খবর জানতেন না, কিন্তু মহারানী যখন ইচ্ছা প্রকাশ করেছেন তখন অন্য কোনো পথ সামনে নেই, তখন সম্মতি না দেওয়ার কোনো কারণ থাকে না। তিশা খুশি হল, তার বুকের মধ্যে সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হল। সে জানে না পরিণতিতে কি হবে, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে তার সমস্ত গৌরব, তার আকাঙ্ক্ষার পরিতৃপ্তি। সে দৃঢ় সংকল্প গ্রহণ করল। রাজবৈদ্য দাঁড়িয়েছিলেন, তিশা তাকে বলল, আপনি গৃহে ফিরে যান, এখন থেকে সম্রাটের সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। আপনারা যখন প্রকাশ্যে ঘোষণা করেছেন সম্রাটের নিরাময়ের কোনো উপায় আপনাদের জানা নেই, তখন এই ব্যবস্থায় নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন না? রাজবৈদ্য কক্ষ ত্যাগ করলে তিশা সম্রাটের দিকে তাকাল। এখন তারা দুজনে ছাড়া এই কক্ষে আর কেউ নেই। সে সম্রাটের শয্যার পাশে উপবেশন করতেই শরীর গুলিয়ে উঠল, রোগের দুর্গন্ধ শরীর থেকে উপচে পড়ছে, কিন্তু তা সত্ত্বেও সে নিজেকে সংযত করল। তারপর সম্রাটের ললাটে মৃদু হাত বুলিয়ে দিতে তিনি আবার চোখ খুললেন। কিছুক্ষণ তিশার দিকে তাকিয়ে সম্রাট কাতর গলায় বললেন, এখানে এলে কেন? আমার পাশে তোমাকে যে মানায় না। তিশা হাসল, তারপর বলল, সম্রাট কি জীবনের আশা ত্যাগ করেছেন? না, আমি বাঁচতে চাই। তীব্র অভিলাষ ছিটকে বের হলো শরীর থেকে। কিন্তু রাজবৈদ্য তো অক্ষমতা জানিয়েছেন, তিশা কঠোর গলায় জানালো, কিন্তু কেন আপনি বাঁচতে চান? আমার কর্মফল ভোগ করা এখনো শেষ হয়নি যে। আমি যদি আপনাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনি? তাহলে দয়া করো মহারানী, আমাকে কৃতার্থ করো। কিন্তু তার বদলে আমি কি পাব? যা চাইবে তুমি, প্রাণের বিনিময়ে তোমাকে অদেও আমার কিছু নেই। তুমি যদি পারো আমাকে রোগমুক্ত করতে। সম্রাটের স্বর রুদ্ধ হল, আমি চেষ্টা করব, কিন্তু তথাগত নামে আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে। কি প্রতিশ্রুতি চাও বলো। তিশা এক মুহূর্ত চিন্তা করল, তারপর নিজেকে নিষ্প্রিয় রেখে উচ্চারণ করল, রোগমুক্ত হলে আপনি এক মাসের জন্য রাজধানী ত্যাগ করে চলে যাবেন, সেই সময় সাম্রাজ্যের শাসনভার দিতে হবে আমাকে। আপনি আদেশ দেবেন যাতে আমার ইচ্ছামতো এই সাম্রাজ্যের সমস্ত কাজ সম্পন্ন হয়। ওই এক মাস আপনি কোনোমতেই রাজধানীতে ফিরে আসবেন না। আপনি সম্মত? জীবনের আশায় ব্যগ্র সম্রাট সঙ্গে সঙ্গে সম্মতি জানালেন। বেশ, তাই হবে, আমি প্রতিশ্রুতি দিলাম। মহারানীর মুখে হাসি ফুটল। প্রতিশ্রুতি আদায় করে ভয় বেড়ে গেল তিশার। যদি সে হেরে যায়, যদি সে কৃতকার্য না হয়, দীর্ঘকাল সে শস্ত্রবিদ্যার সঙ্গে যুক্ত নয়, অনভ্যাস কর্মদক্ষতা হ্রাস করে, হৃদয় দুর্বলতা আনে। সম্রাটের মৃত্যু সুনিশ্চিত এ কথা সবাই জানলেও মহারানীর হাতেই মৃত্যু হয়েছে এই সংবাদ প্রজাদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। কিন্তু তিশা বুঝতে পারছিল এছাড়া আর অন্য কোনো পথ নেই। সম্রাটের প্রাণ তিন দিন থাকবে কিনা সন্দেহ, মৃত্যুর ছায়া মুখে নামতে শুরু করেছে। ফলের দিকে না তাকিয়ে তাকে কাজ করে যেতে হবে। 30 বছর পিতৃদেবের সঙ্গে শল্যতন্ত্রাগারে উপস্থিত থাকা এবং কখনো কখনো নিজেই শস্ত্রোপচার করে সাফল্য লাভের স্মৃতি তাকে উৎসাহ যোগাল। এখন পিতৃদেব সঙ্গে থাকলে ভালো হতো, কিন্তু তাকে আনানো সময় নেই। তিশা তৎক্ষণাৎ রাজবৈদ্যকে ডেকে পাঠাল। পাটলিপুত্রতে যে শল্যতন্ত্রাগারটি আছে তার উপযুক্ত অধ্যক্ষ নেই। যিনি আছেন তিনি সামান্য শস্ত্রোপচারেই সিদ্ধহস্ত, কখনো জটিল কিছুতেই সাহসী হননি। যদিও তার শল্যতন্ত্রাগারে যথেষ্ট পরিমাণে শস্ত্র রয়েছে, সেগুলিকে বিশুদ্ধকরণের আদেশ দিয়ে তিশা জানল বুক বা পেটের শস্ত্রোপচার এখানে না হওয়ার অন্যতম কারণ শরীরের দ্বিখণ্ডিত অংশ জুড়ে দেওয়ার জন্য কোনো ঔষধ সঠিক কার্যকর হয় না। সে অধ্যক্ষ এবং রাজবৈদ্যের সঙ্গে আলোচনা করে বুঝতে পারল এ নিয়ে পাটলিপুত্রে তেমন চর্চাও হয় না, অথচ পিতৃদেব এই ব্যাপারে সিদ্ধহস্ত। তার কাছে তণ্ডুল রস নির্মাণের কৌশল শিক্ষা করেছে তিশা। এই রস প্রয়োগ করে পিতৃদেব মাত্র 3 দিনেই দ্বিখণ্ডিত অংশ সুন্দর করে জুড়ে দেন।
শস্ত্রোপচারের সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করেও তিশার মনে হলো এতটা ঝুঁকি নেওয়ার আগে যদি এমন কাউকে পাওয়া যেত যার শরীর দ্বিখণ্ডিত করতে বাধা নেই তাহলে আত্মপ্রত্যয় বৃদ্ধি পেত। কিন্তু যে রাজ্যে রক্তপাত নিষিদ্ধ সেখানে কে নিজেকে উৎসর্গ করতে আসবে? বলপূর্ব কাউকে ধরে আনা তো মহা পাপ হবে, কিন্তু চেষ্টা করতে তো কোনো অসুবিধে নেই। তিশা খল্লাতককে ডেকে পাঠালো। খল্লাতক আপাত বিমর্ষ, যেন সম্রাট মৃত্যুশয্যায় শায়িত হলে প্রফুল্ল থাকতে নেই। অভিবাদন জানিয়ে খল্লাতক বলল, আদেশ করুন মহারানী। তিশা তাকে দেখল, তারপর বলল, বীতশোকের সংবাদ কি? চমকে উঠল খল্লাতক, বীতশোক? তিনি তো রাজধানীতেই আছেন। আপনার সঙ্গে তার দেখা হয় না, কথাবার্তা সলা পরামর্শ চলে না? খল্লাতক চোখের কোণে তাকাল। মহারানীর কথার অর্থ আমি অনুধাবন করতে পারছি না। সে কি, আপনি বুদ্ধিমান, আর কে না জানে বুদ্ধিমানদের জন্য সামান্য ইশারাই যথেষ্ট। আপনার মানসিক প্রস্তুতি কীরকম, কী পরিপ্রেক্ষিতে? সম্রাট মৃত্যুশয্যায়, এখন আর কি পরিপ্রেক্ষিত থাকতে পারে? খল্লাতক ঢোক গিলল। এই রমণী সাধারণ নয় তা তার প্রথম দর্শনেই মনে হয়েছিল। বীতশোক নির্বোধের মতো এর কাছে অনেক মনের কথা বলেছে, কিন্তু সে যে সরাসরি এইরকম প্রশ্নের সম্মুখীন হবে তা চিন্তাও করেনি। কিন্তু পলকেই সে মনস্থির করে নিল, অসাধারণের সঙ্গে অসাধারণ ব্যবহার করাই সঙ্গত। সে বলল, আমি যাই চিন্তা করি না কেন, মহারানীর সম্মতি ছাড়া তা কখনোই কার্যকর হবে না। তার বিনা অনুমতিতে আমি কিছুই করছি না। তিশা মনে মনে হাসল। ধূর্ত মানুষদের সব রকম লক্ষণ খল্লাতকের কথায় স্পষ্ট। সে এবার প্রসঙ্গে ফিরে এলো, আমার প্রয়োজন একজন মানুষের। মানুষ? খল্লাতক হতবাক প্রায়। হ্যাঁ, যার কোনো পিছুটান নেই, কোনো আত্মীয় বন্ধন নেই। তবে সাধারণ সুস্থ মানুষের কথা বলছি না, যে মানুষ অস্মরী আক্রান্ত। সম্রাটের রোগের যা লক্ষণ আছে তার সঙ্গে লোকটির মিল থাকতে হবে। এই রকম মানুষ কি পাওয়া সম্ভব? খল্লাতক উদ্দেশ্য ধরতে পারছিল না। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। এত বড় সাম্রাজ্যে মানুষ নানা রকম রোগে আক্রান্ত হয়ে দিন যাপন করছে। তাদের মধ্যে অস্মরী হয়নি এমন মানুষের অস্তিত্ব নেই বলে আমি বিশ্বাস করি না। খল্লাতক বলল, যদি অপরাধ না নেন তাহলে জিজ্ঞাসা করতে পারি কি, কি উদ্দেশ্যে এমন ব্যক্তিকে আপনার প্রয়োজন হচ্ছে? তিশা রুষ্ট হতে গিয়েও নিজেকে সংবরণ করল। অপ্রয়োজনে আমি কিছু চাই না, তাছাড়া সবাইকে আমার মনের কথা আমি বলতে ভালোবাসি না। খল্লাতক এবার হাসল। মহারানীকে স্মরণ করিয়ে দিচ্ছি, অতীতে আমি অন্তত একবার তার সেবায় লাগতে পেরে খুশি হয়েছিলাম। তিশা অবাক হল, আমার সেবা কিরকম? আমার নির্দেশিত পথ সুপ্রবাসা ব্যবহার করেছিল পরমান্ন সংগ্রহ করার জন্য। তিশা সচকিত হল, তাহলে খল্লাতক সেই ঘটনাটি অবগত আছে। নিশ্চয়ই সে জানে ফল্গু নদীর তীরে রাজকুমারকে সে শিবিরে এনেছিল। কিন্তু এ কথাও কি জানে যে রাজকুমার বারংবার তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? তিশার মনে ভীতি জন্মাল। সে বুঝল, দ্রুত প্রসঙ্গান্তরে যাওয়াই বুদ্ধিমতীর কাজ হবে। তিশা মধুর হাসল। সম্রাট এখন পীড়িত, তার মৃত্যু সমস্ত সমস্যা সরলভাবে সমাধান করবে না। অতএব লক্ষ্যে পৌঁছতে হলে আমার ওপর আস্থা রাখতে হবে আপনাদের। আমি কথা দিচ্ছি আপনাদের উদ্দেশ্য অসিদ্ধ হবে না, কিন্তু সেই কারণেই আমার একজন প্রায় জীবিত মানুষ প্রয়োজন। আপনি অবিলম্বে একটি অস্মরী রোগযুক্ত মানুষের সন্ধান করুন, আগামীকাল এই সময়ের মধ্যেই তাকে পাওয়া দরকার। খল্লাতক মহারানীর উদ্দেশ্য বুঝতে পারছিল না, কিন্তু এখন তো কোনো কথা না বলেও অনেক কথা প্রকাশ করলেন মহারানী। সেই প্রকাশিত অর্থ যদি সত্য হয় তাহলে তার হারবার কোনো আশঙ্কা থাকছে না। সে বলল, মহারানীর আদেশ অবশ্যই শিরোধার্য, আমি এক্ষুনি সন্ধান কাজ শুরু করছি। পাটলিপুত্রের মানুষ হাঁপ ছেড়ে বাঁচল। মহারানীর আদেশ প্রচারিত হয়েছিল, সম্রাটের রোগের লক্ষণের সঙ্গে সাদৃশ্য আছে এমন একটি অনাথ মানুষ দরকার।
তারা এও শুনল মহারানীর পিতৃদেব বিখ্যাত শল্যবিদ। পিতৃদেবের কাছ থেকে মহারানী নিশ্চয়ই উপযুক্ত শিক্ষা লাভ করেছেন, অতএব তাদের প্রিয় সম্রাটের জীবন রক্ষার এখনও শেষ উপায় রয়েছে। তারাও বেরিয়ে পড়ল। মানুষটিকে নিয়ে মহারানী কি করবেন সে কথা তাদের জানা নেই। কেউ কেউ ধারণা করল মানুষটির প্রাণ সম্রাটের শরীরে ঢুকিয়ে দেওয়া হবে, কেউ বলল যেহেতু মহারানী ধর্মানুষ্ঠানে যোগ দেন না তাই তিনি নিশ্চয়ই কোনো যোগ্যানুষ্ঠানে লোকটিকে উৎসর্গ করবেন। গুজব যখন যথেষ্ট প্রচারিত তখনই একটি মানুষের সন্ধান পাওয়া গেল। লোকটি বৃদ্ধ, ভিক্ষালব্ধ অন্নে তার দিন যাপিত হতো। কিছুদিন থেকেই সে অশ্মরী রোগে ভয়ানকভাবে আক্রান্ত, তার উদর স্ফীততর হয়েছে, নিঃশ্বাসে কষ্ট। পথের পাশে একটি বৃক্ষের নিচে শেষ মুহূর্তটিকে ত্বরান্বিত করার জন্য কেবলই প্রার্থনা করছে। খবর পেয়ে রাজপুরুষরা ছুটে গেল তার কাছে। সেই বৃদ্ধ অবাক হয়ে দেখল তাকে পরম সমাদরে নিয়ে যাওয়া হচ্ছে রাজপ্রাসাদের শিবিকায় চুরিয়ে। জীবনে এই প্রথম সে এমন সৌভাগ্যের স্বাদ পেল, কিন্তু সেটা উপভোগ করার সামর্থ্য তার ছিল না। সামান্য নড়াচড়ায় তার যন্ত্রণা বৃদ্ধি পেয়েছিল। তিশা চমকিত এবং আনন্দিত হল। তার নির্দেশে বৃদ্ধকে আনা হয়েছে শল্যতন্ত্রাগারে। অর্ধমৃত মানুষটির সঙ্গে সম্রাটের উপসর্গগুলোর চমৎকার মিল। এই যোগ কাকতালীয় হতে পারে, কিন্তু তিশার আত্মপ্রত্যয় বহুগুণ বৃদ্ধি পেল। বৃদ্ধ তখনও সম্পূর্ণ অচেতন নয়। তিশা তাকে জিজ্ঞাসা করল, আমি আপনার শরীরের যন্ত্রণা অনুমান করছি, পৃথিবীর কোনো ঔষধ আপনাকে নিরাময় করতে পারবে না। বৃদ্ধ চিৎকার করে উঠল, আমি এভাবে বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলো। তিশা বলল, মৃত্যু ঈশ্বরের ইচ্ছায় আসে, তবে আমি আপনাকে বাঁচাতে চেষ্টা করছি। যদি সেই কাজ করতে গিয়ে আপনার প্রাণহানি ঘটে তাহলে জানবেন সেটা আমার ইচ্ছার বিরুদ্ধেই হয়েছে, আপনি প্রার্থনা সেরে নিন। বৃদ্ধ বলল, প্রার্থনা? আমার একটি প্রার্থনা আছে, তা হলো মৃত্যু। তারপর নিজের মনেই বিড়বিড় করে বলল, এই জীবনের সমস্ত কর্মফল ভোগ করা হয়ে গেছে, গত জন্মেরটাও, এখন মরতে আপত্তি নেই। বৃদ্ধকে একটি উঁচু জায়গায় শোয়ানো হলো। কক্ষে তিশাকে সাহায্য করার জন্য দুজন দক্ষ শুশ্রূষাকারী ছাড়া আর কেউ নেই। সংজ্ঞাহীন করার জন্য তীক্ষ্ণ শলাকা দিয়ে সংবেদ শিরা বিদ্ধ করল তিশা। এই প্রক্রিয়ায় মানুষ খুব দ্রুত জ্ঞান ফিরে পায় না বলে পিতৃদেবের সঙ্গে কাজ করতে গিয়ে জেনেছে তিশা। বৃদ্ধের শরীর স্থির হয়ে গেলে তিশার নির্দেশে বীজাণুমুক্ত জলে তার উদর ধুয়ে দিল শুশ্রূষাকারীর দয়। উদর এই মুহূর্তে অতিরিক্ত স্ফীত, যেন যে কোনো সময় বিদীর্ণ হয়ে যেতে পারে। তিশা পিতৃদেবকে স্মরণ করল, তারপর সন্তর্পণে ধারালো খুরিকা দিয়ে সেই উদর দ্বিখণ্ডিত করল। সঙ্গে সঙ্গে সে পাতলা হয়ে আসা মূত্রাশয় দেখতে পেল। বৃদ্ধের শরীরে সামান্য সংকোচন নেই, তাছাড়া বোধহয় রক্তশূন্য হয়ে পড়েছে সে। তিশা কাল বিলম্ব না করে মূত্রাশয়ের দেওয়াল ছিন্ন করতেই জমে থাকা দুর্গন্ধযুক্ত জলরাশি প্লাবনের মতো বেরিয়ে এলো। তারপর শুশ্রূষাকারীর দয়ের সাহায্যে বৃদ্ধকে শুষ্ক করে তিশা তার মূত্রাশয় পরীক্ষা করতে গিয়ে চমকে উঠল। দুটি বিশাল কীট ক্রমাগত বিষ্ঠা ত্যাগ করে মূত্রনালীর মুখ বন্ধ করে দিয়েছে। সেই নালীতে কীটজ অশ্ব বৃদ্ধি পাওয়ায় মূত্রকৃচ্ছ হয়েছে। ওই কীট এবং অশ্ব শরীর থেকে সরিয়ে দিয়ে তিশা পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করল বৃদ্ধের বস্তিদেশ। কোনো কিছু যেন অজ্ঞাত না থাকে সেই ব্যাপারে সে অতিরিক্ত সতর্ক হচ্ছিল। সেই সময় একজন শুশ্রূষাকারী জানাল বৃদ্ধের হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছে। তিশা দ্রুত ধমনী স্পর্শ করল, তার চোয়াল শক্ত হল। তারপর সংবেদ শিরা থেকে শলাকা তুলে নিয়ে শুশ্রূষাকারীদের বলল, রাজপুরুষদের বলো এর সৎকার করতে। সেই দিন তিশা অস্থির হয়ে পড়ল। সে রোগের কারণ জানতে পেরেছে, মূত্রনালীর মধ্যে অশ্ব জমে থাকাই পীড়ার উৎস। হয়তো প্রথম দিকে অশ্ব যখন ক্ষুদ্র ছিল তখন সম্রাট অবহেলা করেছেন, কারণ ক্ষুদ্র অশ্ব রাজবৈদ্য ঔষধের মাধ্যমেই তরল করে দিতে পারতেন।
কিন্তু আকৃতি বৃদ্ধি পাওয়াতেই তারা কৃতকার্য হননি। অতএব সম্রাটকে সুস্থ করতে সে সাহসী হতে পারে। বৃদ্ধ মারা গেল কারণ সে মরে যেতেই চাইছিল। হয়তো সে যতটা সময় নেওয়া দরকার তার অনেক বেশি সময় নিয়েছে। দ্রুত কাজ সেরে নিলে বৃদ্ধের বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকত, কিন্তু সেটা করতে গেলে জ্ঞাতব্য তথ্যগুলো তার অজ্ঞাত থেকে যেত। সম্রাটের জীবন রক্ষা অনেক বেশি জরুরি এবং এই তথ্য তাকে সেই কাজে সাহায্য করবে। কিন্তু সম্রাটের যদি একই অবস্থা হয়, যদি অশ্বমুক্ত হওয়ার সময় তিনি প্রাণ হারান? তিশা এই দ্বন্দ্বে পীড়িত হচ্ছিল। শেষ পর্যন্ত তার মনে হলো সম্রাট তো মরণোন্মুখ, তিনি না থাকলে হয়তো তাকে পিত্রালয় ফিরে যেতে হতে পারে, তাই এই ঝুঁকি নিলে তার কিছুই হারাবার ভয় নেই। বরং আজকের শিক্ষালব্ধ জ্ঞান যদি সে দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারে তাহলে ভবিষ্যতে দিনগুলো পাল্টে যেতে পারে। অতএব ঝুঁকি তাকে নিতেই হবে, সে কিছুতেই পরাজয় মেনে নেবে না। আজ এই পর্যন্তই। এই উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে অন্যদিন আসব। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন যাতে নতুন বন্ধুরা আমার গল্প শুনতে পান। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো নমস্কার।